Lotus, blue. জয় গুরু সকলকে। আজকে আমরা চলে এসেছি চতুরঙ্গ ময়দানে দুর্গাপুরের ধৃতি সর্জনী মহোৎসব ষষ্ঠ বর্ষে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর সাজানো হয়েছে এই মঞ্চে, ফুলের কাজ চতুর্দিকে, এবং এখনও ঠাকুর সাজানো চলছে, ঠাকুরকে মালা পরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, চলছে, তবে শেষের মুখে, খুব শিগগিরই সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং একটু পরে থেকে এই হচ্ছে অনুষ্ঠান হওয়ার স্টেজ। স্টেজটাকেও সাজানো চলছে, এখনও চেয়ারগুলো ঠিক করে পাতা হয়নি, নিচটাতে চেয়ারও পাতা হবে। এবং কালকেই মেন অনুষ্ঠান, আজকেও অনুষ্ঠান আছে, আজকে একটু পরে নৃত্যাঞ্জলি, আর হচ্ছে সৎসঙ্গ আছে প্রার্থনার পরে। তো সমস্ত ব্যবস্থা চলছে, দেখতেই পাচ্ছেন সবাই কত কাজ করছে, সাজাচ্ছে সবাই, ব্যস্ত সবাই, সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করছি আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কৃত্রিমভাবে একখানা মন্দিরই গড়ে তোলা হয়েছে, খুব নিখুঁত কাজ করেছেন, অনেক দিন ধরে কাজ করছেন, একটু একটু করে সুন্দর করে গড়ে তুলেছেন দাদারা। এখানে স্টেজ হয়েছে, এখানে স্টেজ হয়েছে, ভিডিওর মাধ্যমে পুরোটা সুন্দর করে দেখানো আসলে সম্ভব হচ্ছে না। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলে আসুন, আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা সকলে আসবেন কালকে আমাদের এখানে ধৃতি সর্জনী মহোৎসব, 11 ডিসেম্বর 2022 ষষ্ঠতম ধৃতি সর্জনী মহোৎসব। আপনাদের সকলকে আহ্বান জানাই, আপনারা সকলে আসুন এবং আমাদের সঙ্গে, আমাদের সকলের সঙ্গে এই আনন্দ উপভোগ করুন। আর এখানে, আর এইখানে হচ্ছে একটা মেডিকেল ক্যাম্প করে তোলা হয়েছে, যেটা কালকে ওপেন হবে। আর সকাল থেকে যারা টিফিন খাবেন এখানে এসে, তাদের জন্য এখানে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। এই যে ক্যান্টিন অনেকটাই গুছিয়ে ওঠা হয়েছে এতক্ষণে, সন্ধ্যে থেকে আশা করি চাটাও পাওয়া যেতে পারে এখানে। আর ওইটা বোধ হয় অনুসন্ধান অফিস, একটু জুম করে দেখিয়ে দাও অনুসন্ধান অফিসটা। আর এটা বোধহয় মিউজিয়াম করা হবে, এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখনও কাজ কমপ্লিট হয়নি, তার জন্য নিশ্চিতভাবে বলতে পারছি না, তাই বাবার করে বলা আপনারা। আর তাই আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কালকে আসুন এবং এসে নিজের চোখে সমস্ত। এবং এখানে দুটো গেটের ব্যবস্থা করা হয়েছে, একটা লাইটের গেট আর একটা নর্মাল গেট নয়, আসলে এটা খুব সুন্দর সাজানো হয়েছে, সোলার কাজ করা নিখুঁত, এবং রাস্তায় লাইট লাগানো হয়েছে যেটা সন্ধ্যে থেকে জ্বালানো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা দূর থেকে লাইট লাগানো, রাস্তায় জুড়ে লাইট লাগানো হয়েছে বড় বড়, একটু দেখাও। আসলে দুর্গাপুজোতে যেরকম করা হয় ওরকমভাবে বড় করে রাস্তার পাশে পাশে লাইট লাগানো হয়েছে, এবং একে একে সবাই আসছে, এবং এই যে গেটটা কোনো কমপ্লিট হয়নি আসলে, আজকে রাতের মধ্যে সমস্ত কিছু হবে। আর এই যে পোস্টারটা একটু দেখিয়ে দাও, ষষ্ঠ বর্ষ পোস্টারে যে দেখতেই পাচ্ছেন আগামীকাল ঠাকুরের 135তম জন্ম জয়ন্তী উপলক্ষে ধৃতি সর্জনী মহোৎসব ষষ্ঠ বর্ষ। তিনটে গেট এই যে একটা দুটো তিনটে, দুটো লাইটের একটা প্যান্ডেল, একটা গেট দিয়ে ঢুকে যাচ্ছে স্টেজ প্রোগ্রাম হবে যেখানে, আরেকটা এখান থেকে ঠাকুরের মন্দিরটা দেখিয়ে দাও এই হচ্ছে পুরো জায়গাটা, খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ চলছে, ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে,
দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আগে দেখতে থাকুন। এটা হচ্ছে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, এখানে প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক করে সব কাজ চলছে এখন অবধি, কাজ শেষ হয়ে যায়নি। আর সবজি কাটা চলছে, আর এদিকে সমস্ত মায়েরা সবজি কাটছে। এখানে সমস্ত মায়েরা দেখতে পাচ্ছেন সবজি কাটছে, ফুলকপি নিয়ে যাচ্ছেন এখানে একজন, আর এদিকে দেখতে পাচ্ছেন সব সবজি কাটা চলছে, এদিকে ফুলকপি কাটা চলছে, এদিকে সব পুরোটাই ফুলকপি কাটা চলছে, পুরোটাই ফুলকপি কাটা চলছে। যাই হোক তো আর কি, ডেকে দে কাউকে, ডেকে দে, পায়ে পায়ে হাঁটিস না, চল। সমস্ত ফুলকপি কেটে এখানে করা হয়েছে, আর এদিকে বাকি সমস্ত, আর জানেন এখানে কেন চেয়ার টেবিল পাতা হচ্ছে, আস্তে আস্তে আমরা সব বুঝতে পারবো, আর আপনারা যদি বুঝতে চান তাহলে চলে আসুন, সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে এটা কি হচ্ছে। আসলে কিছুই বুঝে ওঠা যাচ্ছে না, আসলে কর্মকর্তাদের প্ল্যান আসলে কি সেটা বোঝা যাচ্ছে না। বাকিটা জানতে হলে আপনাদেরকে যতটুকু দেখালাম ততটুকুই নয়, আরও অনেক কিছু আছে দেখার মতন, বোঝার মতন, এবং বাকিটা জানতে গেলে, বুঝতে গেলে কালকে চলে আসতে হবে চতুরঙ্গ ময়দান দুর্গাপুরে, আর তৃতীয় সরজনী মহোৎসব ষষ্ঠ বর্ষে। আপনাদের সকলকে আমাদের সমস্ত গুরু ভাই গুরু বোনদের তরফ থেকে সাদর আমন্ত্রণ রইল, আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে একই রকমভাবে আনন্দ উপভোগ করবেন। জয় গুরু।